সখীরা বন্ধুরা সখিরা আমি এখানে নিয়ে নিয়েছি দেখো একটা গোটা জায়ফল ফল তা মুদি দোকানে পেয়ে যাবে জায়ফল যেটা কি না আমাদের গরম মশলা ইউজ হয় জায়ফল আর কালো কার এই টোটকাটা হচ্ছে যাদের কি না মানে ফিট হাওয়ার রোগ আর মির্গি রোগ হিস্টোরিক্যাল রোগ এটা আমাকে কালকে অনেকে কমেন্টসে লিখেছিল তাই আমি এটা বলছি কি করবে যে কোনো শনি অথবা মঙ্গলবার দিনকে স্নান করে পরিষ্কার বস্ত্রে জাইফল আর কালো ধাগা মানে কালো কার ঠিক আছে ভালো মতো জায়ফলটাকে পেঁচাবে ভালো মতন যেন জায়ফল খুলে পড়ে না যায় সেটা এপাশ্টে ওপাশে একটু কালো কাঠটা বেশি লাগবে তো জায়ফলটাকে ভালো করে কালো কাড়েই কিন্তু বেঁধে কোমরে ধারণ করে নেবে যাদের কিনা মানে ফিট হয়ে যাওয়া হিস্টোরিক্যাল রোগ বা মির্গি রোগ ঠিক আছে এক একটা রোগ হয় না তো তাদের জন্য এই টোটকাটা ধীরে 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 সখীরা ঠিক ফল পাবে আস্তে আস্তে সে সুস্থ হয়ে উঠবে ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিও কালকে কমেন্টসে আমাকে লিখেছিল যে মিরগি রোগের কোনো টোটকা দিও তো ওই জন্য আমি দিলাম মির্গি রোগের টোটকার এইখানে আমার একটা লাল পিঁপড়ে কামড় দিয়েছে ওই জন্য চোখটা ফুলে গেছে সখীরা ঠিক আছে ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিও যারা কি না মির্গি রোগে ভুগছে তারা